नमस्कार, आमी सुकान्तो शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्तो शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि, 25 ज्योष्ठ 9 जून शुक्रवारेर राशिफल, शनिचंद्रेर बीजयोग, सावधान, तीनटी विषय सतर्क थाको, आंशिक लटारी जेतार सुयोग। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 25 জ্যৈষ্ঠ 9 জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির 25 জ্যৈষ্ঠ 9 জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 25 জ্যৈষ্ঠ 9 জুন শুক্রবার সূর্যোদয় 4:56, সূর্যাস্ত 6:18, ষষ্ঠী রাত্রি 8:12, ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি 9:11, বৈধৃতি যোগ রাত্রি 8:58, গড়করণ দিবা 9:26 গতে বণিজকরণ, রাত্রি 8:12 গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু ও বৃহস্পতি। বৃষে, বৃষে অবস্থান করছে রবি ও বুধ। মিথুন ফাঁকা। কর্কটে অবস্থান করছে মঙ্গল ও শুক্র। কেতু অবস্থান করছে তুলায় এবং চন্দ্র শনি বীজ যোগ তৈরি হয়েছে কুম্ভে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ 25 জ্যৈষ্ঠ 9 জুন শুক্রবারের রাশিফল। আজকের দিনটি বৃশ্চিক রাশির জীবনে খুবই সতর্কমূলকভাবে থাকতে হবে। তার কারণ তাদের চতুর্থে শনি ধাইয়া আর তার সঙ্গে চন্দ্রের অবস্থান তৈরি করেছে ভয়ঙ্কর বীজযোগ। এই বীজযোগের প্রভাবে আপনাকে তিনটে বিষয় অবশ্যই আমি সতর্ক করে দেব। প্রথমটি হচ্ছে আপনার শরীর। আপনার শরীরে নানা ধরনের রোগ আসতে পারে, আকস্মিক আপনার মাথা গরম হতে পারে, আকস্মিক মা বা মাতৃস্থানেও কারোর সঙ্গে আপনার ঝগড়া অশান্তি হতে পারে, মায়ের কোনো কাজ আপনার পছন্দ নাও হতে পারে, আপনার কোনো কাজ আপনার মায়ের পছন্দ নাও হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধান, বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের প্রেশারের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের ব্যথা বেদনার সমস্যা আছে, প্রত্যেককেই বলবো আপনি বিশেষভাবে সাবধানে থাকবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে। সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে বিশেষভাবে সাবধান করেই দিলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনার অবশ্যই আরও চাপ আছে তা হচ্ছে শত্রু। আপনার শত্রুরা নানাভাবে ফন্দি ফিকির পাকিয়ে আপনার সঙ্গে ঝগড়া অশান্তি করতে চাইছে, তারা আপনাকে বিপদে ফেলতে চাইছে, তাদের থেকে আপনাকে বিশেষভাবে সেফ থাকতেই হবে বৃশ্চিক রাশি। এরা আপনাকে নানাভাবে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়াও বৃশ্চিক রাশি শত্রুরা পায়ে পা তুলে, গায়ে গা তুলে, মুখে মুখ দিয়ে ঝগড়া করবে, আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখুন। এবং তৃতীয় যে দিক দিয়ে আপনি বিশেষভাবে সাবধানে থাকবেন, আজকের দিনে শনিচন্দ্র বীজযোগ, আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে, তার জন্যে দুর্ঘটনা হয়ে যেতে পারে। যারা বৃশ্চিক রাশি গাড়ি চালান তারা মাথা ঠান্ডা রেখে গাড়ি চালান বন্ধু, বা যারা রাস্তাঘাটে চলাচল করছেন তারাও মাথা ঠান্ডা রাখুন। যারা কোনো জ্বালানিতে কাজ করছেন, গ্যাসে কাজ করছেন, সাবধান। যারা ঘরে মা বোনেরা রান্না করছেন বা যে সমস্ত মানুষ রান্না বান্না বা যে সমস্ত মানুষ গৃহস্থালির কাজে যুক্ত আছেন, আপনি যদি বৃশ্চিক রাশি হন প্রত্যেকের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাবধান করেই দেবো আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়া বৃশ্চিক রাশি আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেই আঘাত গুরুতর হতে পারে, এই আঘাতের কারণে আপনাকে হাসপাতালে ভর্তি হতেই পারে, আপনার অপারেশন হতে পারে, অপারেশনে বাড়াবাড়িও হতে পারে। তাই আজকের দিনে আপনি আমাকে বৃশ্চিক রাশি হিসাবে আমি আপনাকে সাবধান করেই দিলাম, খুব সাবধান বৃশ্চিক রাশি। তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই আছে। আজকের দিনে আংশিক লটারি আপনি বিশেষভাবে জিততেই পারবেন, কারণ আপনার ষষ্ঠ স্থানে রাহু এবং বৃহস্পতির গুরুচণ্ডাল দোষ, সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ এবং নবম স্থানে শুক্র মঙ্গলের ধনলক্ষ্মী যোগের প্রভাবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন না, তবে আংশিক লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1, 5,
7890 15 15 7890 15 7890 15 7890 এই সংখ্যা ধরে চলুন। আপনি মোটামুটি একটা অ্যামাউন্টের লটারি অবশ্যই জিততে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে আজকের দিনে যে কোনো কাজে যাবার আগে অবশ্যই নারায়ণ মন্ত্র, নারায়ণায় নম শিবের মন্ত্র ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এবং অবশ্যই নারায়ণায় নম শিবায় নমর পাশাপাশি গণপতি গণেশায় নম, গাং গণেশায় নম, গাং গণেশায় নম, গাং গণেশায় নম, এই তিনটি মন্ত্র জপ করে যাবেন, যে কোনো কাজে সাফল্য পাবেন, কোনো ধরনের বাধা আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর থেকে বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনি যথেষ্ট উপকার পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, যা অবশ্যই আপনার মনে আনন্দ দেবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মহা সৌভাগ্য যোগ আছে, কর্মজীবনের সাফল্য, আর্থিক সমৃদ্ধির পাশাপাশি একাধিক সূত্র থেকে আপনার আয় যোগ বৃদ্ধি পাবে। আয় যথেষ্ট হবে, তবে অতিরিক্ত ব্যয় থেকে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। আপনার ব্যয় যোগ অত্যাধিক, দ্বাদশে কেতুর অবস্থান, আপনার ব্যয় অত্যাধিক এবং যে কোনো ক্ষেত্রে বাধা চলে আসতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি আগে থেকে সাবধান করেই দিলাম। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট সাহায্য করবে, আর্থিক দিক দিয়ে পৈতৃক সম্পত্তি লাভ হবে এবং আপনার জ্ঞাতিস গোষ্ঠীরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভাগ্যের উন্নতিতে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যথেষ্ট থাকবে, তাই নিজের মাথা ঠান্ডা করে কাজ করতেই হবে আজকের দিনে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনাকে যথেষ্ট সাহায্য করবে, বন্ধু বান্ধবের সাহায্যে যথেষ্ট উন্নতি হবে। তবে কোনো কোনো বন্ধু চরম ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে, তাই বন্ধুর দেখে মিশতে শিখুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 25শে জ্যৈষ্ঠ 9ই জুন শুক্রবার কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটাকে বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।